আসসা আমরা অ্যালাইনমেন্টে কাজ করব তো অ্যালাইনটা কি অ্যালাইন হচ্ছে আমাদের কাজ করতে আমরা শেষ করব ফিনিশিং যেটা করব এটা আর্টবোর্ডে এক্যুরেট ভাবে রাখা বা কোনো অবজেক্টের সাথে এক্যুরেট একটা থেকে আরেকটা সমান দূরত্ব বা সমান সাইজ সবকিছু ঠিক করবে অ্যালাইনের মাধ্যমে আমরা যেটা কাস্টমাইজ করি যে মিডল পজিশনে আর্টবোর্ডের মিডল পজিশনে কোনো ডিজাইনে যাচ্ছি এটা তো কাস্টমাইজলি আমি মাউস পয়েন্টার দিয়ে করি তো আমাদের হাতের মাপটা আসলে সব সময় সমান হবে না নাও হতে পারে বা হবে এখন স্মার্ট সাবজেক্টের সাহায্যে দিলে হয়তো বা অ্যাকুরেট হবে কিন্তু আমরা আরও এটা quickly করতে পারবো অ্যালাইনমেন্টের সাহায্যে তো চলেন দেখা যাক এলাইনমেন্ট কিভাবে কাজ করে তো অ্যালাইনমেন্ট আমরা কোথায় পাবো আমাদের যাদের অ্যালাইনটা কিবোর্ডে নাই তারা আপনারা উইন্ডো প্যানেলে যাবেন এখানে দেখেন অ্যলাইন অপশন আছে তো অ্যালাইনে ক্লিক করলেও চলে আসবে অথবা শর্টকাট যদি চাই সিপ প্লাস এফ সেভেন প্লাস করি কিবোর্ডে তাহলে অ্যালাইনটা চলে আসবে তো আমি চলে এলাইনে ক্লিক করলাম এটা এলাইন এখানে চলে এসেছে এলাইন বক্সটা তো এটা হচ্ছে এলাইন এখানে যত আছে এই অপশানগুলোয় তিন তিন ছয় 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 বারো তেরো চৌদ্দ চোদ্দোটা অপশন অ্যালাইনমেন্টের তাহলে দেখি আমরা এখানে এই অবজেক্টটা নিতে একটাই অবজেক্ট তো একটা অবজেক্ট আমরা হচ্ছে আট বোর্ডের মিডিল এনেব একবার মিডিলে থাকবে এটা কোন সাইড সূত্র থেকে 1 ইঞ্চি কম বেশি হবে না তো এটা আমরা কিভাবে করতে পারি আমরা যখন বায়রকে কোনো কিছু জমা দেব যদি সাপোজ একটা কাজ জমা দেন খুব সুন্দর করে একটা ডিজাইন করছে কিন্তু আপনার কাজটা অ্যালাইন না বায়রা কিন্তু রেটিং খারাপ দেয় এসব অপছন্দ করে এটা সবাই অপছন্দ করে জিনিস আপনি ভালো করছেন এটা ফিনিশিং টাচটা আরো ভালো লাগবে ফিনিশিং যাতে খারাপ নয় তো আমরা এটা আর্ট বোটের মিডিলে কিভাবে নিয়ে যাবো আমরা এভাবে তো করতাম তাই না যেভাবে নিয়ে যাবো এখানে আট বোর্ডটা ছোট করবে হ্যাঁ এটা মনে হয় মিডিল এভাবে মনে করি বা যদি আরেকটা ভাবে করতে হবে মিডিলে রাখতে হবে রুরারটা মিডলে রাখতাম তো এইগুলো ঝামেলা সাপেক্ষ এত ঝামেলা করার দরকার নেই আমরা দের এই অবজেক্টটা দেখেন এখানে অপশন আছে কি কি অ্যালাইন অবজেক্টের মধ্যে তিনটা তিনটা ছয়টা অপশন আছে এখানে হরিজেন্টাল সেন্টার হরিজেন্টাল যেটা আমরা হচ্ছে কি প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখলাম কিছুদিন আগে আমরা দেখছি এটা তারপরে কি এখানে আসছে টপ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন বটম তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই অবজেক্টের সরে একদম বামে চলে গেলো এটা কি এটা কি হরিজেন্টাল অ্যালাইন লেফট এটা হচ্ছে হরিজেন্টাল সাইড এটা হচ্ছে কি লেফট পার্ট তাই না যদি হরিজেন্টাল অ্যালাইন রাইটে দিই তাহলে কি রাইট পার্টে যাচ্ছে তো দেখেন এটা একটু বোঝেন যে এটা লেফটে গেলো এটা রাইটে গেলো তারপরে কি বলছে এখানে এটা বলছে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন টপ টপ মানে কি একদম ওপরে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন একদম টপ কন্যা চলে গেছে আবার এখানে যদি আমরা প্রেস করি ভার্টিক্যাল অ্যালাইন বোতম তাহলে একদম বোতমে যাচ্ছে এটা কি এটা আমাদের সিলেক্ট আছে দেখেন হরিজন্টাল অ্যালাইন লেফট আমরা যদি এটা আবার রাইটে ক্লিক করি তাহলে এটা কিন্তু একদম নিচে চলে আসতেছে আবার যদি টপে নিই টপে যাচ্ছে বোঝা গেছে এটা বোতম এটা ভার্টিক্যালি এটা ভার্টিক্যালি এটা হবে শুধুমাত্র ভার্টিক্যালি মানে কি এখানে এই পার আর এই পার আর এটা হচ্ছে হরিজন্টালি হরিজন্টাল কোথায় এই লাইন বরাবর এটা হচ্ছে হরিজন্টাল লাইন আর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন উইথ আর হাইট অরিজিনাল হচ্ছে উইথ আর হাইটটা হচ্ছে কি ভার্টিক্যাল তো এখন যদি সেন্টার নিতে চাই তাহলে আমাদের কি করা লাগবে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার তো আমরা হরিজন্টাল অ্যালাইন যখন সেন্টার করলাম এই দুই পারে এটা একদম সেন্টারে চলে আসছে তারপর এই অবজেক্টে যখন আবার কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেব তাহলে এটা হচ্ছে আমাদের আট বোর্ডে একদম মিডিল পজিশন এই অবস্থানে এই অবজেক্টটা চলে আসছে এই কাজটা বুঝতে পারছি সবাই অ্যালাইনমেন্ট তো এটা বোঝা গেছে এটার জন্য একটা শর্ত আছে আপনাদের শর্তটা কি এখানে দেখেন ছোট অপশন দেখতে পাবেন বা আমরা যদি এই এলাইন টাতেও ক্লিক করি নিচের দিকে একটা ছোট বক্স দেখতে পাবো এলাইন তো এখানে ক্লিক করবে এরোতে প্রেস করে এখানে সিলেক্ট করে রাখবো এলাইন টু আর্টবোর্ড অবশ্যই যখন আর্টবোর্ডের কাজ করবেন তখন আপনাকে আর্টবোর্ডটা সিলেকশনে রাখা লাগবে সাপোজ আমরা যদি এলাইন টু সিলেকশন সিলেক্ট করে রাখছি তাহলে কি ঘটনা ঘটে দেখি আমরা যদি এখন এটা অ্যালাইন করতে চাই আর্ডব এর মধ্যে তাহলে যদি আমরা এখানে প্রেস করি দেখেন কোনো কাজ করতেছে না এটা এই অবস্থাতেই আছে তার মানে কি এটা সিলেকশন এটা আর্ডব এর কাজ করতেছে না আর্ডব এর মধ্যে কাজ করাতে হলে অবশ্যই আমাদেরকে এখানে অ্যালাইনটা আর্ডবটা সিলেক্ট করতে হবে যখন আমরা আর্ডবটা সিলেক্ট করব তখন শুধুমাত্র অ্যালাইনমেন্টটা কাজ করবে সাদা হোয়াইট আর্ডবটার মধ্যে আর যখন সিলেকশনটাতে ক্লিক করব তো সিলেকশন ওয়াইজ কাজ করবে এটা

আচ্ছা এই দুইটা থাকে আমরা এই দুই অবজেক্টটা অ্যালাইন করতে চাচ্ছি সেক্ষেত্রে কি করতে পারি আমরা যদি এটা আর্টবোর্ড সিলেক্ট করে রাখি এখন আমাদের আর্টবোর্ড সিলেক্ট আছে দেখেন এখানে আর্টবোর্ড সিলেট আছে ঠিক আছে এখন যদি আমরা এটা সেন্টারে নিই হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার তো এটা অ্যালাইনমেন্টটা কাজ করতেছে কাজ করতেছে না সুন্দরভাবে অ্যালাইন কিন্তু হয়ে গেছে যেমন এই দুটার মধ্যে এটা খুব ভালোভাবে অ্যালাইনমেন্ট হয়েছে কিন্তু এইভাবে করলে আমাদের হবে না আমাদের আর্টবোর্ডে আরো অনেক অবজেক্ট থাকতে পারে আমরা অনেক কিছু নিয়ে কাজ করতে পারি তো এখানে বারবার আমরা হচ্ছে সেন্টার থেকে কাজ করবো এটা কি হবে এটা হবে তো আমরা এই অবজেক্ট ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারি এই দুটো অবজেক্ট আছে এই এই অবস্থানে থাকলো এই অবজেক্ট গুলো জন্য আমাদের হচ্ছে সিলেকশন এখানে অ্যালাইন আছে কি অ্যালাইন টু সিলেকশন আমরা আগে আগে কি করা থাকা লাগবে আমাদের অবশ্যই দুইটা সিলেক্ট রাখা লাগবে আমরা যে দুটো অ্যালাইন করতে চেয়েছেন সেই দুটো সিলেক্ট করবো দেখেন এখানে আমরা ক্লিক করে ক্লিক করার পর যখন আমরা এটা ঘটনাটা কি দাঁড়াচ্ছে আর কি যাচ্ছে আমাদের লেফটে চলে যাচ্ছে তারপরে যখন আমরা এটা রাইটে নিচ্ছি বোতমে নিচ্ছি এটা রাইটে নিচ্ছি রাইটে চলে গেছে এটা তারপর কি আপ যদি ভার্টিক্যাল অ্যালাইন টপে নিই টপে গেছে বোতমে নিলে বোতমে যাবে আর যদি সেন্টারে তাহলে দেখেন এটা সেন্টারে আসছে এটা কি সেন্টারে আসছে হরিজেন্টালি সেন্টার আছে এখন যদি ভার্টিকালি সেন্টারে ক্লিক করি তাহলে একদম এটা মিডল আছে বুঝতে পারছি এটা এখানে যদি শুধু এটা না আপনি যদি আরো অসংখ্য থাকে অসংখ্য অবজেক্ট থাকে তো কোনো সমস্যা নেই কালারটা চেঞ্জ করে দিলাম তারপরে এখানে আরেকটা নিলাম স্টার চারটা নিলাম চারটা নিয়ে করব অ্যালাইনে ক্লিক করব যে কোটা আমরা অ্যালাইন করতে চাইছি সেটাই সিলেক্ট করব সিলেক্ট করলাম অ্যালাইনে ক্লিক করলাম হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার তাহলে দেখেন একদম মিডল পজিশনে চলে এসেছে কি ক্লিয়ার হইছে এটা আমরা কথা বলেন জি ভাইয়া জি ভাইয়া আমাদের এখানে কি নিশ্চিত করা লাগবে এখানে অবশ্যই নিশ্চিত করা লাগবে আমাদের এটা কোথায় সিলেকশন আছে এলাইন টু আট বোর্ডে সিলেকশন আছে না এলাইন টু সিলেকশনে সিলেকশন আছে যখন আমরা আট বোর্ডে এলাইন তখন অবশ্যই এটা আট বোর্ডে সিলেকশন রাখবো এবং যখন সিলেকশন মানে অবজেক্ট ওয়াইজ এলাইন করবো তখন অবশ্যই আমাদের সিলেকশনটা সিলেক্ট করা লাগবে তো এটা গেল একটা অপশন এটা গেল একটা মাধ্যম এখন আরেকটা কাজ আছে দেখেন আমাদের এখানে ধরলাম আচ্ছা এখানে কয়টা object আছে বললাম এখানে দুই চার ছয়টা সাতটা object আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা object আছে তাই না তো এই সাতটা object আমরা একটা serial আনতে যাচ্ছে এক line বরাবর আনতে যাচ্ছে তো কোন line বরাবর আনতে যাচ্ছেন এখানে বলেন আপনারা একটা বলে দেন যে আমরা এই লাইন বরাবর আনতে যাচ্ছি হলুদের না black এর না হচ্ছে কি কফি তারপরে কি বেগুনি নীল সবুজ কার কার বরাবর একটা বলেন আপনারা আমরা যাব তো অবশ্যই সিলেক্ট করবো সব সম্পূর্ণটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে অবজেক্টটা সিলেকশন করে দেবো যে আমরা কার বরাবর নিতে যাচ্ছি এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখানে আবার সিলেক্ট করে দেবো এখানে দেখে আসছে কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে আমরা সব সিলেক্ট করলাম এখানে সবগুলো অপশন সিলেক্ট করলাম ঠিক আছে সিলেকশন শেষ তারপর আমরা কি করব আরেকটা ক্লিক করব যে অবজেক্টটা সিলেকশন করতে চাই মানে যে অবজেক্ট বরাবর আমরা নিতে চাচ্ছি লাইনটা তো আমরা ই বরাবর নিতে চাচ্ছি তো ইলো একটা ক্লিক করবো ইউলাতে ক্লিক করার পর এখন আমরা এলাইন অপশনে চলে আসি এলাইন আমরা কি করছি এখানে মাথায় রাখবো যে এলাইন টু সিলেকশন এটা সিলেক্ট আছে হ্যাঁ এলাইন টু সিলেকশন সিলেক্ট করলাম তো দেখেন এখানে অপশনটা হারিয়ে গেল তো অপশন হারিয়ে গেছে সমস্যা নাই আমরা আবার যদি এখানে ক্লিক করি চলে আসবে তো যখনই এখানে ক্লিক করছি আমাদের কিন্তু এলাইন টু সিলেকশন সিলেক্ট করা ছিল এখন দেখেন এখানে কি হয়েছে এলাইন টু কে অবজেক্ট এই অপশনটা সিলেক্ট হয়ে গেছে যখনই আমরা এটা যদি এখন এখানে সিলেক্ট করি আবার এর সিলেক্ট সিলেকশন উঠিয়ে দিলাম এখানে কি এলাইন টু সিলেকশন যখনই আমরা কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি যে হ্যাঁ এই ডবল সিলেক্ট করছি সেটা হচ্ছে কি অ্যালাইন টু কি অবজেক্ট হয়ে যাচ্ছে এখন যদি আমরা এটা সেন্টার করি যে এটা কোন দিকে নেব বলেন এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল তাই না ভার্টিক্যাল এলাইন সেন্টারে যদি ক্লিক করি তাহলে দেখে এখানে সবগুলা কিন্তু একটা লাইন বড়ো সুন্দর সুন্দরভাবে সেন্টার হয়ে গেছে সেন্টার হয়েছে না কিন্তু এখানে একটা কিন্তু আছে কি মানে মাঝখানে তাই না বা সুন্দর সাজানো গোছানো হয় নাই সাজানো গোছানো কেন হয় নাই এটা সাজানো গোছানো হয় না কারণ আমরা তো এখানে ভার্টিক্যাল অ্যালাইন করছি মানে শুধু এটা ভার্টিক্যাল বলতে কি এই লাইনটা বোঝাচ্ছে এই বরাবরটা করছি মানে এটা করলাম সোজা করলাম দেখেন কোনটা আগে আঁকা বাঁকা ছিল না এখন এটা সুন্দর সোজা হয়ে গেছে সোজা হওয়ার পরে কি করা লাগবে আমাদেরকে যদি সবাইকে সমান ভাবে দূরত্ব রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে যে ডিস্ট্রিবিউট করলে ডিস্ট্রিবিউট অবজেক্ট ডিস্ট্রিবিউট অবজেক্টটা কিভাবে আমরা যদি এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করি তো কোনো কাজ হয় নাই আমরা যদি এখানে horizontal ডিস্ট্রিবিউট সেন্টার এটা horizontal লাইন না যদি এখন horizontal ডিস্ট্রিবিউট center এ click করি তাহলে সবগুলো সুন্দর ভাবে এক একটা দূরত্ব চলে আসবে না দেখেন কিন্তু এখানে হচ্ছে কোনো ফাঁক নাই স্পেস নাই আচ্ছা ওটা আমি ক্লিয়ার করে দেব একটু পরে দেখেন কেন স্পেস নাই তো এটা গেল একটা কথা আবার যদি আমরা এক করি অন্যভাবে দেখি তারপর করতে চাচ্ছি অবজেক্ট বলে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখানে নীলটা সিলেক্ট করে দিলাম কি অবজেক্ট তো আমরা এটা করলাম কি হরিজন্টাল অ্যালাইন করলাম তো এটা এই অ্যালাইন হয়ে গেল তারপরে যখন আমরা এখানে ডিস্ট্রিবিউট করে দেব যদি এখানে ডিস্ট্রিবিউট করি তাহলে এটা কি হচ্ছে না সব মধ্যে চলে যাচ্ছে যদি এখানে ক্লিক করি ও এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে তো সরি এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু ডিস্ট্রিবিউটটা হয়নি ডিস্ট্রিবিউট হয়েছে কি

সেক্ট করে দেবে মানে দেখাই দেওয়া লাগবে যে হ্যাঁ আমরা এটা থেকে ডিস্ট্রিবিউট করব মানে এই অবজেক্টটা থেকে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি সেক্ষেত্রে যদি আমরা এখানে ক্লিক করি এটা এটা ক্লিক করতে আচ্ছা এটা তো ডিস্ট্রিবিউট হয়ে আছে না আমরা আরো কয়েকটা অবজেক্ট বাদ দিই দুটো অবজেক্ট বাদ দিয়ে দেখেন আমরা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার প্রথম কাজটা হচ্ছে আমরা এটা সিলেকশন দিয়ে আমরা দেখাই দিলাম এটা সেন্টারে নিলাম এটা হ্যাঁ ভার্টিকাল হরিজন টালে সেন্টারে আছে তারপরে যদি আমরা ডিস্ট্রিবিউট করতে চাই এক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করবো উম এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটটা করে দেবো সরি এখানে তো এখানে ক্লিক করলাম দেখেন হরিজন টাল ডিস্ট্রিবিউট সেন্টারে হরিজন টালে যখনই ক্লিক করছি তখন এটা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়েছে আমরা যদি তাও না বুঝি আমি আবারো দেখাই দিচ্ছি এখানে কাজটা কি হয়েছে আমরা এই হলুদ ইউলো বরাবর একটা লাইন আনবো ইউলো বরাবর এগুলো থাকবে সেক্ষেত্রে আমাদেরকে কি করা লাগবে প্রথমে ইলোটা সিলেক্ট করে দিলাম সিলেকশন করে দিলাম যে হ্যাঁ ইলো বরাবর তারপরে আমরা এখানে কি করব আমরা একটা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করলাম ভার্টিক্যালি না করে এটা আমরা হরিজন্টালি করি হরিজোন অ্যালাইন সেন্টার করলাম কিন্তু এখানে সমস্যাটা কি হয়েছে হরিজন্টালি অ্যালাইন সেন্টার করার পরও এটা কিন্তু সমান না এই লাইনটা সমান না

আমরা এটা কি করছি এটা হরিজন্টালি সেলে এলাইন করছি তাই না এটা হরিজন্টালি সরি এখানে কিন্তু আমরা এটা সিলেক্ট করে দিই যে ইগুলো বরাবর বড় তো যখন সিলেক্ট করবে তখন ইগুলোটা ফিক্সড হয়ে গেল তারপর যদি আমরা এখানে কি করি যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করি তাহলে এটা ইগুলো বড় বড় লাইনটা চলে যাবে এখন আমরা ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি তো কোন দিকে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি এই হলুদ বরাবর সমানভাবে গ্যাপটা যাতে সমান হয় সবার সমান হয় সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে ভার্টিক্যালি ডিস্ট্রিউট হরিজেন্টালি ডিস্ট্রিবিউট আমাদের এটা হরিজেন্টালি ডিস্ট্রিবিউট করে দেওয়া লাগবে তো হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সরি হরিজেন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটের ক্লিক করে দেখেন একদম প্রত্যেকটা গ্যাপ সমান সমান ঠিক আছে এটা সমান সমান তো আমরা যদি এই ডিস্ট্রিবিউশনটা এটা দেখলাম এই ডিস্ট্রিবিউশন যদি আর্টবোর্ডের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত করতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি সেক্ষেত্রে আমরা দেখেন এখানে আমরা সিলেকশনটা করবো অ্যালাইন টু আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করার পর যদি এখানে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন টা ক্লিক করি তাহলে এটা খুব সুন্দর ভাবে এই মাথা থেকে এই মাথা খুব সমান ভাবে চারিদিকে সমান ভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে বুঝতে পারছেন কি এটা বুঝা গেছে জি ভাইয়া এখন জি ভাইয়া আচ্ছা বায়ার এখন আপনাকে বললো যে আমরা এই হলুদটার মধ্যে থেকে যে ডিস্ট্রিবিউশনটা করছি এটার গ্যাপটা দেখতেছি আমরা কত আছে দেখেন তো বুঝা যাচ্ছে না তাই না কত গ্যাপ আছে মানে একটা বলল যে যে আমার এ মাথা থেকে এ মাথা মানে প্রত্যেকটা একটার থেকে আরেকটার দূরত্ব হবে পনেরো পিক্সেল করে এটা বলে দিল ভাইয়া আমরা তিনটা বাদ দিই কয়েকটা object এর দিক তাহলে বুঝতে সুবিধা তো ভাইয়ারা আমাদেরকে বলে দিল যে এখান থেকে যে গ্যাপটা এখান থেকে object এর এটা পনেরো হবে অবশ্যই তো সেক্ষেত্রে আপনারা কি করবেন বাইরে একটা নির্দিষ্ট মাপ বলে দিয়েছে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে সিলেকশনটা করে রাখলাম ওকে সিলেকশন

তুমি পনেরো পিক্সেল করো এখানে আমি পনেরো লিখলাম পনেরো পিক্সেলে ক্লিক করার পর যদি এখানে ভার্টিকালি রিস্টিভ স্পেজে ক্লিক করি তাহলে এখানে দেখেন একটু গ্যাপ হয়েছে তো গ্যাপটা আমরা বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে একটু বেশি দিই এখানে দিলাম চল্লিশ চল্লিশ দেওয়ার পর যদি আমরা এখানে আহ ভার্টিকাল ডিস্টিভ স্পেজে ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা গ্যাপ এখান থেকে পিকজেল মানে এই দূরত্ব এটা থেকে এটার দূরত্ব চল্লিশ পিক্জেল অ্যাকুরেট একদম একুরেট মাপে এটা তাহলে কি বোঝা গেছে এখন যদি আমরা দেখেন এটা যদি আমরা আটবোর্ডে মিডিল আনতে চাই তাহলে কি করা লাগবে আটবোর্ডে তাই না আটবোর্ডে তাহলে এটা সিলেকশন করা লাগবে আটবোর্ডে অ্যালাইন টু আটবোর্ড করে যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হরিজন্টাল অ্যালাইন সেন্টার তাহলে দেখেন কি হচ্ছে সবগুলো একটার মধ্যে ঢুকে যাচ্ছে দেখা যাচ্ছে কি এটা সমাধান কি আপনাকে যখন একটা মানে কয়েকটা অবজেক্ট একসাথে সেন্টারে গ্রুপ করতে চাবেন মানে অ্যালাইন করতে চাবেন সেক্ষেত্রে ওইগুলো অবজেক্টগুলো সিলেক্ট করে গ্রুপ করে দেওয়া লাগবে কন্ট্রোল জি কন্ট্রোল জি প্লেস করে গ্রুপ করে দেওয়া লাগবে গ্রুপ করার পরে আপনাকে এখানে এবং ক্লিক করি এটা খুব সুন্দর ভাবে এটা একদম আর্টবোর্ড এ মিডিল চলে আসবে